রণবীরের ব্রাশ দিয়ে দাঁত মাজেন আলিয়া এ যেন এক অন্যরকম রোমাঞ্চে রোমাঞ্চকর বিয়ের মাত্র আড়াই মাসে আলিয়া ভাট জানিয়ে দিয়েছেন বাবা হচ্ছেন রণবীর কাপুর সন্তান সম্ভবা আলিয়ার এই খবর পেয়ে শুভকামনার হিরিক লেগেছিল অন্তর্জালে এখনও এই চিত্রনায়িকা রয়েছেন নির্জনতার চর্চায় ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে কফি উইথ করণ এর মঞ্চে হাজির হয়ে সরকল ফেলেছেন রণবীরের স্ত্রী আলিয়া ভাট এর টক এর প্রথম পর্ব সুপারহিট কফি বিঙ্গো পর্বে দাম্পত্য জীবনের শুরুর দিকে একটি মজার ঘটনা শেয়ার করেছেন আলিয়া ভাট তিনি বলেন আমি আসলে ভুল করে রণবীরের ব্রাশটা ব্যবহার করে ফেলতাম সব সময়। আমি কনফিউজ হয়ে যেতাম যেহেতু দুটো ব্রাশ একই রকম দেখতে ছিল এরপর করণ জোহর প্রশ্ন করেন এতে কি প্রতিক্রিয়া ছিল রণবীর কাপুরের ও খুশি ছিল আলিয়া বলেন একদম নয় ও বলতো আলিয়া তুমি আমার টুথব্রাশ ব্যবহার করা তাড়াতাড়ি বন্ধ করো তবে এখন আর ওই ভুল করেন না আলিয়া ভাট ঝামেলা মেটাতে নতুন টুথব্রাশ কিনেছেন আর সেটি রণবীরের চেয়ে একদম অন্যরকম দেখতে পাঁচ বছর প্রেমের পর বলিউডের অন্যতম জনপ্রিয় প্রেমিক যুগল রণবীর কাপুর ও আলিয়া ভাট আনুষ্ঠানিকভাবে স্বামী স্ত্রী হয়েছেন চোদ্দই এপ্রিল আগামীতে রণবীর আলিয়াকে অয়ন মুখার্জির ব্রহ্মাস্ত্র সিনেমায় দেখা যাবে সেটি মুক্তি পাবে নয় সেপ্টেম্বর দু এই প্রথম দর্শক বাস্তবের এই যুগলের রোমাঞ্চ পর্দায় দেখবেন তো প্রিয় দর্শকই ছিল আমাদের মাঝে সর্বশেষ আপডেট নিউজ পরবর্তী আপডেট নিউজ পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন অন রাখুন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ